নমস্কার, আমরা আজকে পেয়েছি দুজন বরিষ্ঠ শিক্ষক নেতৃত্বকে। আমরা পেয়েছি বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল মহাশয়কে পেয়েছি এবং বিজেপি শিক্ষা সেলের কনভেনার মাননীয় দীপল বিশ্বাস মহাশয়কে পেয়েছি। নমস্কার স্যার, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, ভোট যত এগিয়ে আসছে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলি কিন্তু পূর্ণ না হওয়ায় সে শিক্ষক সংগঠনই হোক বা বেকার যুবকই হোক, তারা কিন্তু রাস্তায় বা পথে নামছে এই কঠিন সময়ের মধ্যেও বাধ্য হয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রথমে দীপলবাবুর কাছে প্রশ্ন থাকবে যে আপনাদের 8ই অক্টোবর যে যুব মোর্চার পক্ষ থেকে যে বিভিন্ন দাবিকে সামনে নিয়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে 99 অভিযানের টাকা আপনারা দিয়েছেন, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মনে হয় যে এত আন্দোলন কেন করতে হচ্ছে মানুষকে এই পশ্চিমবঙ্গের মুখে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সবকিছুই তিনি করে দিয়েছেন? হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী তো বলছেনই সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু যারা খবরের দিকে নজর রাখেন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে, মিডিয়াতে সবকিছু পাওয়া যায় না, তারা জানেন আসল পরিস্থিতি কি আছে। নবান্ন অভিযানে যে ডাক দেওয়া হয়েছে তার মূল দাবিটা হচ্ছে যে যুবক যুবক যুবতী তাদের চাকরি দাবি। হ্যাঁ, আমরা শিক্ষা ক্ষেত্রে আমরা যারা তারা জানি যে আগে তাও রেগুলার একটা কিছু শিক্ষক 1-1.5 বছর অন্তর SSC মাধ্যমে বা প্রাইমারির মাধ্যমে কিছু নিয়েও হত, কিন্তু এই আপার প্রাইমারি তো লাস্ট 5-6 বছর হয়ে গেল, কোনো রিক্রুটমেন্ট নেই, তাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য তাদের আন্দোলন করতে হয়, পরীক্ষার রেজাল্ট বেরোনোর জন্য একবার আন্দোলন করতে হয়, রেজাল্ট বেরোনোর পরে প্যানেল ঠিকঠাক করার জন্য একবার আন্দোলন, ইন্টারভিউ হওয়ার জন্য আন্দোলন, ইন্টারভিউ বেরোনোর পরে তাদের কাউন্সেলিং এর জন্য আন্দোলন, প্রত্যেক ক্ষেত্রে আন্দোলন না করলে এই রাজ্যে কিছু হয় না। এইভাবে করতে করতে দেখা যাচ্ছে লাস্ট যে আপার প্রাইমারি হচ্ছে, যেটা শেষ পর্যন্ত 24,000 প্যানেল টাঙিয়েছে, সেটা আপনার 5 বছর হয়ে গেছে ওদের প্রক্রিয়া। তা এইটা যেমন SSC ক্ষেত্রে হচ্ছে, আরো বিভিন্ন ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে হচ্ছে, কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে হচ্ছে, সব ক্ষেত্রেই এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষা ক্ষেত্র একটা মূল ক্ষেত্র যেখানে শিক্ষিত বেকাররা চাকরি পেতে পারে, এবং এছাড়া যে সরকারি চাকরি ক্ষেত্রেও প্রচুর ভ্যাকেন্সি রয়ে গেছে, এই দাবিতেই একটা আমরা রাজ্যব্যাপী প্রস্তুতি চলছে, নবান্ন অভিযানে ডাক দেওয়া আছে, এবং এটা সময়োচিত দাবি বলে, সময়োচিত আন্দোলন বলে আমি মনে করি। হ্যাঁ, এবং সমস্ত সারা রাজ্যের যারা যুবক যুবতী আছে তারা এই আন্দোলন, এবং তাদের অভিভাবকরাও চিন্তিত, তাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তারা এটা অংশগ্রহণ করে একটা সাকসেসফুল হবে। তো স্বপনবাবু, যে বিষয়টা আমরা দেখলাম যে পরপর দুটো কর্মসূচি রয়েছে, একটা হয়েছে যে 7 তারিখে 7ই অক্টোবর কিন্তু মানব সম্পদ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষক SSK MSK ভোকেশনাল ICT কম্পিউটার টিচার এরকম ধরনের শিক্ষকদের যে বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে তারা কিন্তু বড় কর্মসূচি নিয়েছে, এবং 8 তারিখে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এরকম ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কি বলবেন যে এই যে একের পর এক কর্মসূচি নিতে হচ্ছে বাধ্য, এটার কারণ কি? প্রথমে আমি দীপল দাকে ধন্যবাদ জানাই যে বক্তব্য রাখার প্রথমে যেটা বললেন আর কি, যে আগে প্রতি বছর অন্তর মানে বছরে বছরেই হচ্ছে SSC মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো, তখন কোনো বিতর্ক খুব একটা হতো না, প্রাথমিক শিক্ষক নিয়োগটা হতো আর কি। তার মানে এটা একটা স্বীকৃতি বলতে পারেন যে বাম জমানাতে যে যথেষ্ট তৎপরতার সঙ্গে এবং সংবেদনশীলতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া গুলো চলেছে আর কি, সামান্য এদিক ওদিক বিচ্যুতি থাকবে, সামান্য ভুল ত্রুটি থাকবে, বা যে অভিযোগ অনেকে করেন যে স্বজন পোষণের, সেটা সব সরকারের আমলেই থাকে, কম বেশি থাকে। কিন্তু আমি যদি বলি যে বামফ্রন্ট আমলে যে নিয়োগ প্রক্রিয়া ছিল আর কি, সেটা খুব সহজ এবং অতি সরল প্রক্রিয়া ছিল, এবং তার মাধ্যমে আপনি জানেন হাজার হাজার শিক্ষক এখন স্কুলে যারা চাকরি পেন তার 70% ধরে নিতে পারেন আপনি যে হচ্ছে SSC মাধ্যমে আসে, তাই না?
তো স্বাভাবিকভাবে এটা একটা বামফ্রন্টের বড় সাফল্য ছিল। আচ্ছা, এসএসসি এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া জটিলতা শুরু হয়েছে, কিন্তু সরকার আসার পর থেকেই আপনারা জানেন যে প্রথম গন্ডগোলটা শুরু হলো 2011 সালে এরা ক্ষমতায় এলো, আর 2012 সালে স্কুল সার্ভিস স্কুল সার্ভিস কমিশনার যারা পরীক্ষার্থী ছিল এসএসসি অনশনকারী বলে তাদের পরিচিত, প্রথম 2012 সালে দেখা গেল যে নিয়োগ দুর্নীতি কাকে বলে সেটা আমাদের চোখের সামনে, তাই না? 45,000 পোস্ট ভ্যাকেন্ট আছে, বিজ্ঞাপন দিয়েছে, প্যানেল বের করেছে, এই সরকার প্রমাণ করে দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন না করে বছরের পর বছর নিয়োগ না করে কিভাবে চালানো যায় এবং এই মামলাগুলোকে আদালতের দিকে ঠেলে দেওয়া যায়, তাই না? এবং সেই কারণে আপার প্রাইমারি দ্বীপদা যেটা বলছিলেন যে আপার প্রাইমারি নিয়োগে প্রায় 5 বছর হয়ে গেছে এখনো হচ্ছে না, এটা মূল কারণ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে সরকার। সরকার বলছে যে কিছু উকিল কালো কোট পরে কলকাতা হাইকোর্টে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার প্রশ্ন যে আমাদের প্রশ্ন যে সেই উকিলদের আপনি কোর্টে সেই কেসটা টেক আপ করার মতো সুযোগটা দিচ্ছেন কেন? আপনি তো বা আপনার সরকার তো নিজে ইচ্ছে করে ভুল করছে। এই যে দুর্নীতির যে অভিযোগ গুলো আছে সেগুলো কি ভিত্তিহীন নাকি? অধিকাংশ মধ্যে সেই সারবত্তা আছে যে আপার প্রাইমারিতে যে প্যানেলটা মানে প্যানেল মানে হচ্ছে ফাইনাল প্যানেল নয়, ওটা হচ্ছে এরপরে ইন্টারভিউ হবে, ফাইনাল প্যানেল বেরোবে, যে ডেট ডেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের যে লিস্টটা প্রকাশ করেছে তাতে করে যে দেখা যাচ্ছে যে ভুরি ভুরি মানে দুর্নীতির অভিযোগ। সেখানে স্যার একটা প্রশ্ন, যে আগেকার দিনে অভিভাবকরা তারা তাদের ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে একটা ভালো স্কুল মাস্টার করার বা অন্য কিছু একটা চাকরি বাকরি পাওয়ার জন্য তারা কিন্তু ছেলেদেরকে একটা ভালো করে মানুষ করতো, ভালো জায়গায় তারা পঠন পঠন করাতো, ট্রেনিং করাতো। তো আজকে দেখা যাচ্ছে হাজার হাজার ছেলে কিন্তু ট্রেনিং করে বসে রয়েছে, সে বিএড হোক, ডিএলএড হোক, হ্যাঁ হয় প্রাইমারি নয় আপার প্রাইমারি, কিন্তু তাদের কোনো নিয়োগ হচ্ছে না। সেই জায়গাটা নিয়ে কিন্তু যুবকদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। তো সেইখানে কি বলবেন দীপুলবাবু, যে এই যে হতাশা সৃষ্টি হচ্ছে এই বিষয়টাকে কিন্তু সরকারের একটু মানবিক দৃষ্টিতে ভঙ্গিতে বিচার করা উচিত ছিল না? হ্যাঁ ঠিকই বলেছেন, আমি তাও আগের একটা কথা শপথবাবু বলেছেন এবং সেটা আমি যেমন আগেও স্বীকার করলাম যে আগে 2011 পর্যন্ত 13 পর্যন্তই বলবো যে রিক্রুটমেন্ট হতো, সেটা হচ্ছে না। এখন যেটা বললেন আপনি যে বেকার যুবক যুবতী বা যারা চাকরি পাচ্ছে না, এখানে আমি শিক্ষানীতির কথাটা আনবো। নতুন যে শিক্ষানীতি এসেছে সেটা কিন্তু দলনমত নিমেষে আমি মানে বামপন্থীদের কাছ থেকেও সমালোচনা পাচ্ছি, তাদের সমর্থন পাওয়া হয়েছিলাম। হ্যাঁ, সেখানে কিন্তু শিক্ষানীতিতে পরিষ্কার বলা আছে, হ্যাঁ, যে এটা মানে সব কর্মসংস্থানের দিক থেকে একটা আশার আলো দেখাবে, যে 30:1 এর নিচে নামানোর কথা বলেছে পিটিআর। হ্যাঁ, পিপলস টিচার রেশিও এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সব কর্মসংস্থানের দিক, সেটা 30-এর নিচে এবং পিছিয়ে পড়া জায়গাতে 25, যেটা কিনা আমাদের আগের শিক্ষানীতিতে 35 থাকলেও আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা 40:1 তো অর্ডার ছিল, কিন্তু 40:1 এ নেই। আমরা তো যারা শিক্ষার্থীতে যুক্ত আছি বিভিন্ন জায়গায় দেখছি, এবং যদি ধরেনও যে 10 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী দেয় তাহলে 1 থেকে 12 পর্যন্ত আরো বেশি হবে, নিচের দিকে আরো বেশি, 1 কোটি 20 লক্ষ স্টুডেন্ট আসছে, 1.5 কোটি কাছাকাছি হবে, নিচের দিকে আরো ড্রপ আউট হচ্ছে। সেটাও যদি আপনি ওই পিপলস টিচার রেশিওতে চলে যান, আমাদের 3 লক্ষ থেকে 3.5 লক্ষ পোস্ট আছে, তার মধ্যে প্রচুর 3.5 লক্ষ পোস্ট আছে, তার মধ্যে প্রচুর ভ্যাকেন্সি রয়ে গেছে, মানে 50:1 এর উপরে আছে রেশি। হ্যাঁ, এবং আপনি দেখবেন ওটা মনে হচ্ছে সম্ভবত শিক্ষানীতি 2.3 প্যারা 2.3 তে চলে যাবে। হ্যাঁ, ওখানে বলা আছে আর্লিয়েস্ট ওয়েতে এটা আমাদের এই রেশিও কমাতে হবে। হ্যাঁ, এবং গতকালই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জি 60 পয়েন্ট ইমপ্লিমেন্টেশনের জন্য 60 পয়েন্ট দিয়ে দিয়েছে এনসিইআরটি এবং ওদেরকে, এবং বলেছে 2022-23 এর মধ্যে এটাকে আমাদের কমপ্লিট করতে হবে। এবং সেই হিসাবে ধরলে 50:1 এর জায়গায় যদি 25:1 হয়ে যায় তাহলে আমাদের রাজ্যে অন্তত 3.5 লক্ষ নতুন শিক্ষক পদ সৃষ্টি হবে। বন্ধু, দেখা যাক নবান্ন অভিযানে এই কোনো কিছু দাবি সরকার মেনে নেয় কিনা বা এই অভিযান কতখানি সফলতা আনতে পারে। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, যে জাতীয় শিক্ষানীতির যে সমালোচনা বা কতটা ভালো কতটা খারাপ দিক বিজেপির পক্ষ থেকে এবং অন্যান্য শিক্ষক